हे गाइस गुड मॉर्निंग आज के एक नतुन ब्लॉगे तुम्हारे सुस्वागतम और तुम्हारा आज के अमी जेते चले दीघा তোমাদেরকেও আমি নিয়ে যাব এবং দেখাবো তোমাদের সাথে দীঘা শেয়ার করব কটা কি লাগে না লাগে কত যেতে না লাগে আমরা যাচ্ছি ট্রেনে করে অনেক বছর যাইনি তাই জন্য এই চলো রাস্তায় তোমাদের সাথে যেতে যেতে দেখা হবে সর ফার্স্টে আমরা রেল স্টেশনে আমরা বাগনান থেকে রেল ট্রেন ধরেছিলাম সকালবেলায় ট্রেন ধরে আমাদের আমাদের ট্রেন চলে এসেছিল তারপর আমরা ট্রেনে বসে পড়েছিলাম ঠিক মতো টাইমে আর আজকে যেন বেশি গরম পড়তে হলো মানে আমরাই বেরোবো বলে আজকে বেশি পরিমাণে গরম বেরিয়েছে এত গরম যে বলার মতো না আর আমরা ভজন গান করতে করতে আমরা দীঘা পৌঁছে গেলাম দেখো তোমরা এগুলো হচ্ছে মাছের ভেড়ি মাঠের পর মাঠে মাঠে আমাদের এখানে মাঠে চাষ হয় ধান চাষ হয় আর ওদের ওখানে মাঠেতে মাছ চাষ হয়েছে মাঠের পর মাঠ মাছ চাষ হয়েছে সব আর আমাদের কন্টিনিউ ভজন গান চলছিল হলদিয়া পার করে আমরা পৌঁছে যাই তখন তারপরে হলদিয়া পার করার পরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায় লোকাল ট্রেন তো বেশি পরিমাণে ভিড় বসার মতো ফার্স্টে আমরা বসেছি বলে ভালো করে তাই ট্রেন মোটামুটি চলেই আসে প্রচুর পরিমাণে রোদ আর সিটগুলো এমনই গরম হচ্ছে প্রচুর পরিমাণে দীঘা পৌঁছে গেছি অলরেডি আমরা আর আমরা এসেছিলাম 112 জন তাই জন্য পরপর লাইন দিয়ে একসাথে হোটেলে যাব হোটেলে একসাথে যাব ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা সবাই মিলে একসাথে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে সামনে থেকে গেটে বেরোনোও যায় না তার জন্য আমরা দাঁড়িয়ে আছি একসাথে যাবো বলে সবাই মিলে আর এটা আমরা হোটেলে চলে এসেছি আমরা হোটেলে চলে এসেছি আমাদের রুম হচ্ছে চারতলা এটা হচ্ছে ইন্টার এটা দিয়ে ঢুকতে হয় এটা হচ্ছে বাথরুম টয়লেট টয়লেটটা ভালোই বেশ খুবই ভালো আয়না এই সব কিছু লাগানো আছে বালটিও দেওয়া আছে চান করার জন্য শাওয়ার আছে সবই ভালো মোটামুটি লক করে এখানে খুবই ভালো তারপরে টয়লেট থেকে বেরিয়েই একটা টেবিল দিয়েছে এখানে টেবিলে জিনিসপত্র রাখতে হবে টিভিও দিয়েছে এসিও রয়েছে এসি তো আমরা টাকা দিইনি তাই জন্য এসি আমরা চালাবো নি বিছানা দিয়েছে খুবই ভালো তিনজন থাকার মতো একটা সোফাও দিয়েছে ডাস্টবিন ফাস্টবিন সবই আছে ভালো আমার তো মনে হয় ভালোই বেশ চলো তোমাদের সাথে দীঘায় গিয়ে মানে সমুদ্রে গিয়ে দেখা হবে আর এইটা হচ্ছে ইন্টার মানে এটা হচ্ছে চলো নিচে খেতে ডাকছে খাবো আমরা এখানে খাওয়ার জন্য এসেছি নিচে বুকিং সিস্টেম খাবার করেছিল
একতলাতে খাবারের ব্যবস্থা আর নিচে ভালো হয়ে করেছিল ডাল সবজি আর মাছ করেছিল বুকি সিস্টেমে। তো আর এইটা হচ্ছে আমাদের রুম, এই গোটা রুমেতে আমাদের 112 জন রয়েছে, আমরা রয়েছি চারতলায়। এত রোদ দীঘাটা, সমুদ্রে প্রচুর পরিমাণে ভিড় হয়ে আছে, কোনো মাছের বাজার বসেছে এত। প্রথম জলেতে প্রচুর পরিমাণে ঢেউগুলো আসছিল, তাই জন্য প্রচুর এনজয়ও করেছি আমি তো প্রচুর পরিমাণে। তোমাদের সাথে নেক্সট ডে দেখা হবে, আজকের জন্য এখানে মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো অবশ্যই। मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं शहर।